ওয়েলকাম মাই ইউটিউব ফ্যামিলি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, তোমাদের ভালোবাসা আমিও অনেকটাই ভালো আছি। তো আজকের ব্লগটা স্টার্ট করলাম, এখন বাজে 10:30। 10:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, প্লিজ দেখো, আশা করছি ভালো লাগবে আমার ব্লগটা। তোমাদের কেমন লাগে আমার প্রতিদিনের ভিডিও বা রান্না, সেগুলো কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার চ্যানেলটাকে অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, যাতে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায়। তো তোমরাও চাও যে আমার ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাক, তাহলে এটাই করতে হবে, প্রথমে সাবস্ক্রাইব করে দিতে হবে, তার পাশে থাকা বেল আইকনটা অন করে দিতে হবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আমার ভিডিও কে আটকায় তোমাদের কাছে যেতে, তাই না বলো? তো আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম বলে দিয়েছি টাইমটা, তো তোমরা এই টাইম থেকে আমার ব্লগটা দেখবে। তো আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, খুব গরম পড়েছে, সব সময় জল বেশি বেশি করে খাবে আর সুস্থ থাকবে। এখন কিন্তু ঠান্ডা গরম দুটোই পড়ছে, এই জন্য মানুষের শরীরটা খুব তাড়াতাড়ি কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আর চেষ্টা করবে যাতে মানে জলটা পরিমাণ মতন ঠিক মতন খাবার, বেশি বেশি করে খাবার, তাহলে দেখবে এই ঠান্ডা গরম কাশি সব কিছু থেকে দূর থাকতে পারে, মানে কোনো কিছু হবে না। তো যাই হোক, আমি আমার ব্লগটা স্টার্ট করছি, অবশ্যই অবশ্যই তোমাদের কাছে আজকে আমার সারাদিনের রুটিনটা শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক, চলো এরপর আমি কী কী করি দেখাই তোমাদের সাথে, তাই না বলো? চলো স্টার্ট। তো আমি এবার ব্রাশ নিয়ে নিচ্ছি, ব্রাশ করা হয়নি, সকাল থেকে উঠে এতটাই কাজের মধ্যে ব্যস্ত ছিলাম যে ব্রাশ করা হয়নি। তো আমি মাজনটাও এবার নিয়ে নেব। তো নেওয়া হয়ে গেছে মাজনটা, তো যাই হোক ব্রাশটা করে নিয়ে তারপর তোমাদের সাথে আসছি। তো এখানে আমি ব্রাশটা করে নিচ্ছি, আর ব্রাশ করতে করতে কত কি ভাবছি যে কত কাজ পড়ে আছে সেগুলো করতে হবে, ওই কারণে ব্রাশ করছি আর ভাবছি যে কাজগুলো কখন কমপ্লিট করব। তো যাই হোক, ব্রাশটা করে নিচ্ছি, আর আমি স্নান করার সময় কিন্তু ব্রাশটা করে নিই, তার আগে আর হয়ে ওঠে না আমার, তো রান্নাবান্না করতে হয় তো হয়ে ওঠে না, তারপর ব্রাশ ট্রাশ করে নিয়ে চলে এলাম। এই যে আমি কলের কাছে চলে এলাম, এখন আমি মানে জামাকাপড় কাচা থেকে বাসন মাজা থেকে সব কিছু কমপ্লিট করে স্নান করে তবেই কিন্তু ঘরে যাব। এটা আমার প্রতিদিনের মানে কাজ, যেটা আমি রান্নাবান্নার পর মানে যা বাসন পাসন থাকে সব মেজে স্নান টান করে একবার জামা কাপড় কেচে নিয়ে কিন্তু আমি উঠে আসব। তো যাই হোক, দু একটা জামা কাপড় ছিল যেটা আমার, আমি সকালে চেঞ্জ করে নিয়েছিলাম, ওই জামা কাপড়টা ছিল আর আমার হাজব্যান্ডের জামা কাপড় ছিল, ওইগুলোই আর কি আমি ভালো করে মানে ধুয়ে নিচ্ছি আর একটু কেচে নেব। তো তারপরে আমি ব্রাশটা আর মুখটা ধোয়ার কথা আর মনেই নেই, কাজ করতে করতে আর মনেই নেই যে আমার মুখটা ধুতে হবে বা কিছু, আমি ওরকম ব্রাশটা রেখেই কাজগুলো করছি। আর মাঝে সাঝে এরকম হয়ে যায় আমার, আমার মনেই থাকে না যে আমার মুখে ব্রাশ আছে, আমার মুখটা ধুতে হবে বা কিছু, আমি এই যে মুখে ব্রাশটা নিয়েই কাজ করছি। যাই হোক, আমি এবার দেখছি যে ওই গামলিতে জল আছে নাকি, আর আমাদের না টাইম কলে জল আসছে না, অনেকটাই প্রবলেম হচ্ছে জলের জন্য। আর তো আজকে এসেছিলো মায়ের সাজে আসে, কিন্তু একটু দেরি করে আসে, আমার মায়ের সাজে আবার আসে না, তো এই জন্য প্রবলেম হয়ে যায়, বুঝতেই পারছো গরমের টাইম জলের অনেকটাই প্রবলেম হয়। তো আমার বাপের বাড়িতে অত প্রবলেম নেই, কিন্তু এখানে জলের অনেকটা প্রবলেম, তো ওই কারণে আর কি যখনই আমি কলের কাছে আসি মানে সব কমপ্লিট করে ওঠার চেষ্টা করি, সবসময় মানে মানে কাজ পড়ে থাকলে আমার ভালো লাগে না, তো ওই কারণে ভাবলাম যে একবারে স্নান করার আগেই সব কিছু কমপ্লিট করে নিই। তো এটা আমি প্রতিদিনই করি, যেহেতু আজকে যে করছি তা নয়,
তো যাই হোক, এবার আমি বাসন কটা মেজে নিচ্ছি, যা রান্নার বাসন ছিল সব কিছুই মেজে নিচ্ছি। আর তোমাদের অনেক কোশ্চেন অনেক কোশ্চেন অনেক কোশ্চেন, এত কোশ্চেনে আমি কিভাবে উত্তর দেবো বলো? এই তো ভিডিও কিছুক্ষণের জন্য করি, সেই এত কোশ্চেনের উত্তর কি করে দেব। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, আমার এই কিছুক্ষণের ভিডিওর মধ্যে তোমরা যা যা দেখো তাই নিয়েই কিন্তু তোমরা নিজেদের মধ্যে ডিসাইড করে নিও না যে আমি কি করতে পারি আর কি করি না, বা কি করবো করবো না। এটাই আমি বলার ছিল, যেন অনেকে আছে যে আমার এই কিছুক্ষণের ভিডিওর মধ্যেই এত কিছু দেখে ফেলে যে সেগুলো নিয়ে আবার কমেন্ট করে। তো আমি সেটাই বলতে চাই যে এই কিছুক্ষণের ভিডিওর মধ্যেই তোমরা মানে হ্যাঁ, আমি অনেক কিছু সব কিছুই তুলে দেওয়ার চেষ্টা করি, কিন্তু এই যে আমি কিছুক্ষণের জন্য ভিডিওটা ক্যামেরাটা অন করি, আমি তো আর মানে অলরেডি ক্যামেরা অন হয়ে আছে, আমি সব কিছু করে আছি এরকম তো নয়, কি যখনই আমি কাজ করি তখনই ক্যামেরাটা অন করি। তো এই ক্যামেরা যে অন করছি আমি, এটা কিছুক্ষণের জন্যই তো করছি, তোমাদের সাথে যেটুকুনো মুহূর্ত শেয়ার করার ততটাই তো করছি। এবার বাকি টাইম তো আমি কী করছি না করছি এইসব মানে নিজেদের মধ্যে ডিসাইড করে নিও না, এটাই আমার খারাপ লাগছে আর কিছু না। তোমরা যে কমেন্ট করছো ওতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু তোমরা নিজেদের মধ্যেই ডিসাইড করে নিও না, এটাই বলার ছিল। যাই হোক, এত বড় একটা হাড়ি দেখতেই পাচ্ছ মুখের সামনে আছে, এইটা কিন্তু আমার শাশুড়িমা বলেছেন যে এটা ওর মানে যখন আমাদের জমিতে চাষ হতো, মানে শ্বশুরবাড়িতে, আমি তখন বিয়ে করে আসিনি, তখন চাষ হতো, তখন কিন্তু এই হাড়িতেই ধান সেদ্ধ করা হতো। তো এখন তো আমাদের আর চাষবাস হয় না, ধান সেদ্ধ হয় না, তো এখন আপাতত জলের প্রবলেমের জন্য এই হাড়িটায় জল থাকে, আর মাঝে সাঝে জল আবার থাকে না, তখন আমরা তুলে রেখে দিই, আবার কখনো কখনো জল থাকে, যখন জলের অনেকটা প্রবলেম হয় জলটা আসে না তখন কিন্তু এই হাড়িতে জল থাকে। মুখের সামনে হাড়িটা দেখলাম তো আমি পরে দেখছি, তখনই আমি বুঝতে পারলাম যে তোমাদের মনে একটা কোশ্চেন আসতেই পারে যে এত বড় হাড়ি মুখের সামনে, তো ওই জন্য আমি বলে দিলাম যে কেন এই হাড়িটা রাখা আছে। এখন আমি ঠাকুরটা পুজো দেব, চলো তোমাদের দেখাই কিভাবে পুজো দিলাম, মানে আমার দেওয়া হয়ে গেছে, চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে দিলাম, তোমাদের দেখাই চলো। আমার কিন্তু একদম পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি দিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছ অনেক অনেক ভর্তি ভর্তি ফুল দিয়ে কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে এতটা বৃষ্টি এসছে, এতটা ঝড় হচ্ছে, কি বলবো, হঠাৎ করে ঝড় আর বৃষ্টি এসছে, দেখতেই পাচ্ছ। আর ভালো লাগছে, অনেক দিন ধরে আবহাওয়াটা একদম বাজে হয়েছিল, তো একটু বৃষ্টিটা দেখে খুব মনটা ভালো লাগলো। বৃষ্টি এমনিতে আমার ভালো লাগে না, কিন্তু এখন যে অবস্থা হয়ে গেছে যে বৃষ্টিটাই ভালো লাগছে দেখতে, আর বৃষ্টিটা অনেকটা এনজয় করছিলাম। তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে কি অবশ্যই বলো। আর দেখতেই পাচ্ছ আমাদের লেবু গাছের সব লেবু ঝরে ঝরে পড়ে যাচ্ছে, এই ঝড়েতে কিচ্ছু নেই, সব পড়ে যাচ্ছে, কি বলবো, যেটুকুন লেবু ধরেছিল তাও এই ঝড়েতে পড়ে গেল। যাই হোক, মা এবার আম এনেছিল, আম আনতে গেছে, তো আনলে দেখাবো কতগুলো আম এনেছে, এই ঝড়ে না আমগুলোতে বড্ড ভালো লাগে। তো যাই হোক, লেবু গাছে যা আছে দু একটা বড় বড়গুলোই আছে আর নেই, তো যা আছে থাক, আর ছোটোগুলো তো সব পড়ে গেছে, একটাও লেবু আর নেই, আর এত ঝড় হচ্ছে যে ছোটো ছোটো লেবুগুলো একদম মানে পড়ে যাচ্ছে। আর এবছর কিন্তু আগের তুলনা অনেক কম লেবু হয়েছে, দেখতে তো পাচ্ছই, আগে তো লেবু গাছটা আমি আগের বারে মানে আগে যখন হয়েছিল ওই ব্লগে তো দেখিয়েছিলাম, তো ওই ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে কত বড় বড় লেবু হয়েছিল, আর গাছটা এতটা কী বলবো, অ্যাম্বুলেন্স যাচ্ছিলো তাই জন্য আওয়াজটা ওরম ছিল। তো যাই হোক, এতটা লেবু হয়েছিল আগের বারে আমরা মানে খেয়ে পারিনি, এবারে কিন্তু একদম লেবু হয়নি, আর মায়ে আমগুলো গুঁড়িয়ে এনেছিলো মাখা করে খাবো। আজকের ভিডিওটা এখানেই, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ভালো থেকো সুস্থ থেকো।